আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যে মহিলাদের সুরক্ষার জন্য রাজ্য সরকার সর্বাত্মক উদ্যোগ নিয়েছে। আজ রাজ্যে পঞ্চম হর্নবিল উৎসব এবং মেঘলা চিতা উৎসব 2024 উদ্বোধন হয়েছে। সমাজশিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় আজ ধর্মনগরে সখী ওয়ান স্টপ সেন্টারের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতা থেকে 15,400 কোটি টাকার বিভিন্ন সংযোগ প্রকল্পের উদ্বোধনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যে মহিলাদের সুরক্ষার জন্য রাজ্য সরকার সর্বাত্মক উদ্যোগ নিয়েছে। মহিলারা যাতে কোনোভাবেই নিরাপত্তার অভাব বোধ না করেন তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাছাড়া নারী নির্যাতন বন্ধ রাজ্য সরকার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে। আজ টাউন বরদোয়ালি মন্ডল আয়োজিত শক্তিবন্ধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, রাজ্যের 8টি জেলায় 9টি মহিলা থানা স্থাপন করা হয়েছে। মহিলাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য মহিলা স্বসহায়ক দলের সংখ্যা বাড়ানো হচ্ছে। তিনি বলেন, আগে রাজ্যে মাত্র 4,000 স্বসহায়ক দল ছিল, বর্তমানে তা বেড়ে হয়েছে 51,431। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের 16 নম্বর ওয়ার্ডের মহিলা স্বসহায়ক দলকে সমর্থনা জানানো হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সাংসদ বিপ্লব কুমার দেব আজ হাতাইগত রিকো পার্কের পঞ্চম হর্নবিল উৎসবের উদ্বোধন করেন। বন দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, খোয়াই জেলার জেলা পরিষদের সভাধিপতি জয়দীপ দেববর্মা। বিধায়ক সুশান্ত দেব সিপাহী জেলা বন্যপ্রাণী অভয়ারণ্য সংলগ্ন পিকনিক গ্রাউন্ডে আজ মেঘলা চিতা উৎসব 2024 উদ্বোধন করেন। তিনি বলেন, গোটা দেশে মোট 16টি মেঘলা চিতা রয়েছে, তার মধ্যে সিপাহী জেলা অভয়ারণ্যে রয়েছে 9টি। এগুলিকে রক্ষা করতে হবে, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পিসিসিএফ আর কে সামন, সিপাহী জেলার ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন নিরঞ্জন দেবনাথ, জেলা বন আধিকারিক প্রীতম ভট্টাচার্য, সিপাহী জেলা চিড়িয়াখানার অধিকর্তা বিশ্বজিৎ দাস, সিপাহী জেলা জেলা পরিষদের দারিদ্র দূরীকরণ স্থায়ী কমিটির চেয়ারম্যান রতন দাস প্রমুখ। সমাজশিক্ষা ও সমাজ কল্যাণমন্ত্রী টিঙ্কু রায় আজ ধর্মনগরের সখী ওয়ান স্টপ সেন্টারের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, রাজ্যে 18 বছরের নিচে পিতৃহীন ছেলেমেয়েদের মধ্যে যারা পড়াশোনা করতে আগ্রহী এমন 400 ছাত্রছাত্রীকে 4,000 টাকা করে মাসিক ভাতা দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উত্তর জেলা জিলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যোত দে। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ আজ খয়রপুর বিধানসভা কেন্দ্রের পুরাতন আগরতলায় কৃষি তত্ত্বাবধায়ক কার্যালয়ের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী। মন্ত্রী শ্রী নাথ অনুষ্ঠানে বলেন, জিরানিয়া থেকে বিভাজিত হয়ে পুরাতন আগরতলায় নতুনভাবে কৃষি তত্ত্বাবধায়ক কার্যালয় চালু হয়, এই এলাকার কৃষকরা উপকৃত হবেন। কৃষি দপ্তরের আধিকারিকরা কৃষকদের পাশে থেকে এই এলাকার কৃষিজ উন্নতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন বলেও তিনি আশা প্রকাশ করেন। সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আজ বিকেলে কৈলাসহরের কাছের ঘাটে শিশু কল্যাণ কমিটি, শিশু সুরক্ষা ইউনিট, মহিলা সশক্তিকরণ ও ক্ষমতায়ন কেন্দ্রের জেলা কার্যালয়ের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, রাজ্যে বাল্যবিবাহ বন্ধ করতে সরকার বদ্ধপরিকর, পাশাপাশি নেশামুক্ত রাজ্য গঠনেও সরকার আন্তরিক। এইসব কাজে সব অংশের নাগরিকের সহযোগিতা কামনা করেন তিনি। এখানে কয়েকজন শিশুকে ভারত সরকারের মিশন বাৎসল্যের অধীনে স্পন্সরশিপের মঞ্জুরিপত্র আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস, সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা প্রমুখ। মৎস্য প্রাণী সম্পদ ও তপশিলী জাতীয় উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস আজ সিপাহী জেলা জেলাশাসক অফিসে এক পর্যালোচনা বৈঠক করেন। এই বৈঠকে মৎস্য প্রাণী সম্পদ ও তপশিলী জাতীয় উন্নয়ন দপ্তরের বিভিন্ন কাজকর্মের পর্যালোচনা করা হয়। পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সহকারী সভাধিপতি পিন্টু আইচ, বিধায়ক অন্তরা সরকার দেব সহ বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকরা। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ উদয়পুর পুর পরিষদ এলাকার 6 নম্বর ওয়ার্ডের রামঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায় 10,000 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন নবনির্মিত একটি পাম্প হাউসের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সহসভাধিপতি দেবল দেব রায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার এবং ওয়ার্ড সদস্য বুলজি দাস প্রমুখ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতা থেকে 15,400 কোটি টাকার বিভিন্ন সংযোগ প্রকল্পের উদ্বোধনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি ভারতের প্রথম নদীর তলদেশ দিয়ে মেট্রো পরিষেবার উদ্বোধন করেন। তিনি কলকাতা মেট্রোর পূর্ব পশ্চিম করিডোরের হাওড়া ময়দান এক্সপ্লেনেড অংশটির উদ্বোধন করেন। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই অংশটি 4,965 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। আজ উদ্বোধন হলেও হাওড়া ময়দান এক্সপ্লেনেড যাত্রী পরিষেবা পরে শুরু করা হবে। প্রধানমন্ত্রী শ্রী মোদী অন্যান্য কয়েকটি ট্রেন পরিষেবারও আজ সূচনা করেন।
প্রধানমন্ত্রীর সফর ভারতে কত দ্রুত মেট্রো সংযোগ বৃদ্ধি পাচ্ছে তা তুলে ধরে। 2014 সালে সারা দেশে প্রায় 250 কিলোমিটার মেট্রো ট্রেন চালু ছিল, আজ 20টি বিভিন্ন শহরে তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে 900 কিলোমিটারেরও বেশি হয়েছে। 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে 10 দিনের সফরের 5 দিনের মধ্যে এটি প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গের দ্বিতীয় সফর। প্রধানমন্ত্রী আজ পশ্চিমবঙ্গের বারাসাতে নারী শক্তি বন্দন সমাবেশে অংশগ্রহণ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 94 জন বিশিষ্ট শিল্পীকে 2022 এবং 2023 সালের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রদান করেন। সঙ্গীত, নৃত্য, নাটক, লোক ও উপজাতীয় শিল্পকলা, পুতুল শিল্প এবং থিয়েটার শিল্পের ক্ষেত্রে পুরস্কার দেওয়া হয়। একাডেমি পুরস্কারের পাশাপাশি রাষ্ট্রপতি মুর্মু অনুষ্ঠানে 7 জন বিশিষ্ট শিল্পীকে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ বা একাডেমি রত্ন প্রদান করেন। সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ হল পারফর্মিং আর্টের ক্ষেত্রে বিশিষ্ট শিল্পীদের তাদের ব্যতিক্রমী অবদানের জন্য দেওয়া সর্বোচ্চ সম্মান। আকাশবাণী আগরতলার আঞ্চলিক সংবাদ বিভাগ বাংলা ও ককবরকে এডিটোরিয়াল এক্সিকিউটিভ এবং নিউজ রিডার কাম ট্রান্সলেটার কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নেবে। পদের সংখ্যা 2টি। আবেদনকারীদের বয়স 58 বছরের কম হতে হবে। শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা সহ কাজের বিশদ বিবরণ প্রসার ভারতীর ওয়েবসাইট থেকে দেখে নেওয়া যাবে। প্রসার ভারতীর পোর্টাল https://applications.prasarbharati.org তে লগ ইন করে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ আগামী 19শে মার্চ। বিজেপির রাজ্য সহসভাপতি তাপস ভট্টাচার্য আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে দ্বিতীয় বিজেপি সরকারের প্রথম বর্ষপূর্তির দিন অর্থাৎ আগামী 8ই মার্চ রাজ্যে বিজেপি লোকসভা নির্বাচনের প্রচার শুরু হবে বলে জানিয়েছেন। তিনি বলেন, আগামী 8ই মার্চ টাউন হলে অনুষ্ঠিত হবে বিকশিত ভারত মোদী কি গ্যারান্টি অনুষ্ঠান। সেখানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ প্রায় 900 জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। কর্মসূচির দ্বিতীয় পর্যায় শুরু হবে 10ই মার্চ থেকে। সেদিন থেকে বিজেপির মন্ডল স্তর পর্যন্ত কার্যকর্তারা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করবেন। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ আগরতলা টাউন হলে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে নারী ন্যায় সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের প্রধান অতিথি সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী অলকা লাম্বা অভিযোগ করেন, বর্তমান কেন্দ্রীয় সরকার নারী ক্ষমতায়নে তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে ব্যর্থ হয়েছে। নারী সংক্রান্ত অপরাধ গোটা দেশে বেড়ে চলেছে, এর জন্য গোটা দেশে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক গিরিশ চোদনকর, সর্বভারতীয় কংগ্রেস সম্পাদিকা জারিতা লাইটলা, সর্বভারতীয় মহিলা কংগ্রেস পর্যবেক্ষক সঞ্জীবিতা সিং, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, বিরজিৎ সিংহ, গোপাল রায়, প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্যরা। কংগ্রেসের সব শাখা সংগঠনের নেতৃবৃন্দ এই সম্মেলনে অংশ নেন। আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ কৈলাসহর সার্কিট হাউসের কনফারেন্স হলে প্রশিক্ষণ কর্মসূচি হয়। এখানে সাধারণ সেক্টর অফিসার ও পুলিশ সেক্টর আধিকারিকরা অংশ নেন। সেক্টর আধিকারিকদের করণীয় কর্তব্য ও দায়িত্ব সম্পর্কে এখানে অবহিত করা হয়। তাছাড়া নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে চলার উপরও গুরুত্ব আরোপ করা হয়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, অতিরিক্ত জেলাশাসক অর্ঘ সাহা প্রমুখ। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য গতকাল 5% ডিএ ঘোষণা করায় আজ রাজ্য সরকারি কর্মচারী সংগঠন বিবেকানন্দ বিচারমঞ্চের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং রাজ্য মন্ত্রিসভার সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে র্যালির আয়োজন করা হয়। রাজধানী আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এই র্যালি শহর আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে। আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আজ আগরতলায় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে মিছিলের আয়োজন করা হয়। মিছিলের পর এক সভায় প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য মহিলাদের অধিকার সুনিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন। জাতীয় বিজ্ঞান দিবস উদযাপনের অঙ্গ হিসেবে আজ কৈলাসহরের শ্রীরামপুর সূর্যমণি মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিকশিত ভারতের লক্ষ্যে দেশীয় প্রযুক্তি বিষয়ে আলোচনা সভা, বক্তৃতা, পোস্টার লিখন প্রতিযোগিতা এবং কুইজ হয়। কর্মসূচির উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাপতি শ্যামল দাস। আগামী 9ই মার্চ ত্রিপুরা হাইকোর্ট সহ রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে জাতীয় লোক আদালত বসবে। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানান, লোক আদালতের রাজ্যে 43টি বেঞ্চে 18,253টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত 5,185টি বিষয় এবং আদালতে বিচারাধীন 13,068টি মামলা রয়েছে। ত্রিপুরা হাইকোর্টের একটি বেঞ্চে 49টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। আগরতলা আদালত চত্বরে লোক আদালতের 8টি বেঞ্চ বসবে। জোলাইবাড়ী ব্লকের কনফারেন্স হলে আজ প্রধানমন্ত্রী নারী শক্তি সম্মান সমাবেশে সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে অংশ নেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। অনুষ্ঠানে ব্লক এলাকার মহিলা স্বসহায়ক দলগুলির সদস্যরাও উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন।
আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে আজ রামনগর বিধানসভা কেন্দ্রের ওয়েস্টার্ন ক্লাব প্রাঙ্গণে শক্তিবন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সাংসদ বিপ্লব কুমার দেব, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপি নেত্রী পাপিয়া দত্ত। সাংসদ শ্রী দেব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য হল 1 কোটি স্বসহায়ক দল এবং এনজিওর সম্পর্ক স্থাপন করে 10 কোটির অধিক মহিলাদের বিকশিত ভারত সংকল্পযাত্রার মাধ্যমে স্বাবলম্বী করে তোলা। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, তাপমাত্রা সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে 16 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যে মহিলাদের সুরক্ষার জন্য রাজ্য সরকার সর্বাত্মক উদ্যোগ নিয়েছে। আজ রাজ্যে পঞ্চম হর্নবিল উৎসব ও মেঘলা চিতা উৎসব 2024 এর উদ্বোধন হয়েছে। সমাজশিক্ষা সমাজ কল্যাণমন্ত্রী টিঙ্কু রাজ ধর্মনগরের শক্তি মাস্টার সেন্টারের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতা থেকে 15,400 কোটি টাকার বিভিন্ন সংযোগ প্রকল্পের উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।